বেশ কয়েকদিন ধরেই ভারতীয় গণমাধ্যমের শিরোনাম বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউর প্রধান নীতিশ কুমার। মূলত তার দল থেকে পদত্যাগ এবং বিজেপিতে যোগ দেওয়া নিয়েই শুরু হয়েছিল জোর গুঞ্জন। এবার সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার পদত্যাগ করলেন তিনি। গণমাধ্যমের বরাতে জানা যায়, পাটনায় অনুষ্ঠিত জেডিইউর পরিষদীয় দলের বৈঠকে নীতিশ কুমারকে দলীয় বিধায়করা যে কোনো সিদ্ধান্ত নেয়ার অনুমতি দেন। পরিষদীয় দলের বৈঠকের পরে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন নীতিশ কুমার। এর পরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানান, রাজ্যপালকে বিহারের মহাজোট ভেঙে দিতে বলেছেন তিনি। পদত্যাগ করা ছাড়াও আর কোনো উপায় ছিল না বলেও জানান বারবার জোট বদলকারী এই নেতা। এদিকে ইন্ডিয়া জোট থেকেও বের হয়ে যাওয়ার আভাস দিয়েছেন নীতিশ। মহাজোট সরকার থেকে পদত্যাগ করার পর বিহারে নতুন সরকার গঠনের পথ এখন পরিষ্কার বলে মত বিশ্লেষকদের। এরই মধ্যে জোর গুঞ্জন শোনা যাচ্ছে, বিহারের রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া নীতিশ কুমার বিকেলেই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। গুঞ্জন সত্যি হলে প্রায় দুবছর পর ফের নিজের পুরনো জায়গা এনডিএতে গিয়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়ছেন নীতিশ কুমার। ২০২০ সালে বিজেপির সঙ্গে লড়ে জয়ী হয়েছিলেন তিনি। পরে ২০২১ সালে বিজেপির সঙ্গ ছেড়ে আরজেডির সঙ্গে মহাজোট করেন। এছাড়া কিছুদিন আগেই লোকসভা ভোটে বিজেপিকে হারাতে জোট বাঁধার উদ্যোগ নিয়েছিলেন নীতিশ। কংগ্রেসকে প্রাধান্য দিয়ে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে বিভিন্ন রাজ্যে বৈঠক শুরু করেন। তবে গত বছর পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপি রাজস্থান, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ দখলে নেওয়ার পর তিনি বুঝতে পারেন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর আবারও সব ভোট জেতা বিজেপির জন্য সময়ের ব্যাপার মাত্র। তখন থেকেই ইন্ডিয়া জোটের সঙ্গে বাড়তে থাকে দূরত্ব। বিজেপিও নীতিশকে নিজেদের স্বার্থে কাজে লাগাতে চাইছে বলে মনে করেন বিশ্লেষকরা। আফরিন মৌ, সময় সংবাদ।